তাহলে এটা আমরা ভেঙে ফেলছি, আমি আবার রিকোয়েস্ট করছি কারো কাছে কি এই তা কিন্তু খোলা আপনারা চারিদিক থেকে যে পড়ুয়াদের যে সমস্ত লাগানো হয়েছিল সেইগুলোকে কিন্তু ছুড়ে ফেলা হচ্ছে, মানে অর্থাৎ বিশ্বভারতী যারা সিকিউরিটি পার্সোনেল আছেন তাদের কাছে আসেন। এখানে কি এই তালার বাইরে আর কোনো তালা কেউ দিয়েছিল কখনো? এখন যেটা বলছি, হ্যাঁ সেইটা বলো। তাহলে এই তালার চাবি আপনাদের কাস্টাডিতে আছে, মানে ফুললি কন্ট্রোলড এন্ড ম্যানড বাই দা বিশ্বভারতী সিকিউরিটি পার্সোনেল, তাই তো? ইয়েস অর নো? সেটা তো বলেই দিয়েছে, মানে সেটা বলেনি, বলেছে যে স্টুডেন্টরা যদি কোনো তালা দিয়ে থাকে তাহলে সেটা যাতে অ্যাডমিনিস্ট্রেশন সরিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে কি স্টুডেন্টদের কোনো তালা দেওয়া দেখলেন আপনি? একটাই পেয়েছি এখনো অবধি, যেটা ডিসি সাহেবের যেটা অফিসিয়াল যেটা রেসিডেন্স আছে তার আউটার যে গেট তার আউটার পোর্শনে একটাই তালা ছিল। না না আর কোথাও কোনো, আমাদের সঙ্গে বিশ্বভারতী অফিসিয়ালও ছিলেন, না স্টুডেন্টরা লাগিয়েছে এটা স্বীকার করেনি। আমরা ওখানে জিজ্ঞেস করেছিলাম আমাদেরকে যারা সিকিউরিটি ইনচার্জ যারা আছেন বিশ্বভারতী তারা বলেছেন ওই তালা লাগাননি, এবং আমরা জিজ্ঞেস করেছিলাম আর কারো কাছে কি চাবি আছে, তখন প্রত্যেকেই বলেছে আমাদের কারো কাছে চাবি নেই, কে লাগিয়েছে জানি না। সুতরাং ওই তালাটাকে রিমুভ করা হয়েছে ওখান থেকে, বাট আমি এটা জানি না ওটা স্টুডেন্টরা লাগিয়েছে। নির্দেশ যেটা আছে এনি পার্ট অব দ্য ইউনিভার্সিটি বলা হয়েছে, অর্ডারের সিরিয়াল নাম্বার 4 তার 50 মিটারের মধ্যে কোথাও কোনো ধর্ণা মঞ্চ থাকবে না, ঠিক আছে? এবার এনি পার্ট অব দ্য ইউনিভার্সিটি বলতে অনেক কিছুই বোঝায়, সেটা পরে ওখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে। অর্ডার কপি উইল বি প্রোভাইডেড। 7 দিন ধরে নিজের বাসভবন পূর্বিতায় ঘেরাও হয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এরই মাঝে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন যে রাজ্য সরকার তাকে ঘেরাও মুক্ত করতে বা তার বাড়ির সামনে বিশৃঙ্খলা সরিয়ে দিতে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই মর্মে। এদিন হাইকোর্টের শুনানি ছিল, সেই শুনানিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় উপাচার্যের বাড়ির সামনে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, অবস্থান মঞ্চ বিশ্বভারতীর যে কোনো প্রেমিসেস থেকে 50 মিটার দূরে সরিয়ে দিতে হবে, এছাড়া উপাচার্যের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করতে হবে। এমনকি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় উপাচার্যের বাড়ির তালা ভেঙে তাকে মুক্ত করার জন্য। সেই মতন এদিন বোলপুরের এসডিপিও এসডিও সহ বিশাল পুলিশ বাহিনী আসে এবং উপাচার্যের বাড়ির গেটে যে ব্যানার ফেস্টুন ছিল তা খুলে ফেলা হয় এবং এই তালা ভেঙে ফেলা হয়, এবং এই 3 জন পুলিশ কর্মী সর্বক্ষণের জন্য উপাচার্যের বাড়ির গেটে মোতায়েন করা হয়েছে, সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি গুলিকে সচল করা হয়েছে। এসডিপিও এসে নির্দেশ দেওয়ার পরেই এই কাজ শুরু হয়ে যায়। এই মুহূর্তে উপাচার্যের বাড়ির এই গেট খোলা হয়েছে, অর্থাৎ উপাচার্য ক্যাম্পাসে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন এমনটাই অন্তর্বর্তী নির্দেশে বলেছে আদালত। সেই মতনই উপাচার্যকে যে কোনো জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে ছিল বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক
থেকে শুরু করে জনসংযোগ আধিকারিক তাদের কাছ থেকেও তাদের সমস্যার কথা শোনেন পুলিশ প্রশাসন, এবং তাদের মতামত অনুযায়ী বিশ্বভারতীর ক্যাম্পাস কোথাও এই মুহূর্তে তালা বন্ধ নেই, সেই ব্যবস্থাই করা হয় পুলিশ প্রশাসনের তরফে। অন্যদিকে আদালতের নির্দেশের পরেই এই অবস্থান মঞ্চ খুলে ফেলা হয়েছে। 7 দিন ধরে এখানে একটি অবস্থান মঞ্চ ছিল, সেই অবস্থান মঞ্চ খুলে ফেলা হয়েছে, খুলে 50 মিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অবস্থান মঞ্চ। পড়ুয়ারা স্পষ্ট জানিয়েছেন তারা আদালতের নির্দেশ মেনে আন্দোলন করবেন, অর্থাৎ আন্দোলনে অনর আন্দোলনকারী পড়ুয়ারা। তাদের অভিযোগ, যতক্ষণ না তাদের যে দাবি 3 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে তাদের পুনরায় পঠন পাঠনে ফেরাতে হবে, এবং যে 12 জন অধ্যাপক অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে এবং উপাচার্যকে পদত্যাগ করতে হবে, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর পড়ুয়ারা। অন্যদিকে আদালতের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী এদিন পুলিশ ও প্রশাসনের লোকজন আসেন এবং উপাচার্যের বাড়ির সামনে সমস্ত ব্যানার ফেস্টুন খুলে ফেলা হয়, এবং যে বাস এবং খাট দিয়ে ঘিরে রাখা হয়েছিল 7 দিন ধরে সেগুলিও খুলে ফেলা হয়, নিরাপত্তা জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও আগের থেকেই রাজ্য সরকারের তরফে 1 জন অফিসার সহ 4 কনস্টেবল মোতায়েন করা হয়েছিল, এবং প্রথম থেকেই বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা রক্ষীরা উপাচার্যের নিরাপত্তায় মোতায়েন ছিল, তবুও বাড়তি আদালতের নির্দেশে 3 জন সশস্ত্র পুলিশ উপাচার্যের বাড়ির ঠিক গেটের কাছে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আন্দোলন চলবে, অর্থাৎ আন্দোলন উপাচার্যের বাড়ির সামনে হবে না, বাড়ির থেকে কিছুটা দূরে 50 মিটার দূরে আন্দোলন হবে, এবং এই আন্দোলনে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, মাইক ব্যবহার না হয়, সেই দিকে প্রশাসন ও পুলিশকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছে আদালত, এবং পড়ুয়ারাও জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে। সব মিলিয়ে বিশ্বভারতীর ঘটনায় 7 দিন ধরে উত্তাল বিশ্বভারতী চত্বর, এমনটা বলাই যায়। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।